দৃষ্টিশক্তির সমস্যা, দুর্বলতা, মাথা ঘোরা, সাধারণ এই সমস্যাগুলোকে অনেকেই গুরুত্ব দেন না, কিন্তু এই সমস্যাগুলি মাল্টিপল স্ক্লেরোসিস বা এমএস এর প্রাথমিক লক্ষণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে মাল্টিপল স্ক্লেরোসিস নার্ভের এক ধরনের জটিল রোগ, যে কোনো বয়সের মানুষের এই রোগ হতে পারে। এই রোগের কোনো নিরাময় নেই, তবে প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে চিকিৎসার মাধ্যমে রোগের ছড়িয়ে পড়া কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব। এই রোগ সম্পর্কে মানুষকে সচেতন করতে মল্লিকবাজারের ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেসে সেমিনারের আয়োজন করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। মাল্টিপল স্ক্লেরোসিস সম্বন্ধে কেউ জানে না, তার একটাই কারণ পাবলিক অ্যাওয়ারনেসটা নেই, এবং অনেকে এই রোগটাকে আবার অন্য নিউরোলজিক্যাল ডিজিজের সঙ্গে গুলিয়ে ফেলে। আমাদের এটা মানে অনেক দিন, এবং আমাদের 9-9 চ্যাপ্টার্স আছে সারা ভারতবর্ষে নানান স্টেটে আর কি, কলকাতা তার মধ্যে একটা। বিশেষজ্ঞদের মতে এই রোগ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে, সচেতনতা বাড়াতেই এই ধরনের উদ্যোগ। রোগীদের পাশাপাশি আলোচনা চক্রে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট মানুষ। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।